हाय व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल त्रिशास कुकिंग वर्ल्ड। आज हमी बनाते चले एग रोल। आपनी कि रेस्टुरेंटर मतो बाड़ीते एग रोल बनाते चान? ताहोले आमारे भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन आर भिडियो शेषे अवश्य भिडियोटीते एकटी लाइक करुन। एग रोल बनानोर जोन्नो आमी प्रथमे नियेछि मयदा। आमी एखाने 9 पिस एग रोल बनानोर मतो मयदा नियेछि। एर मध्ये आमी एबार देब स्वाद मतो नून आर किछुटा रिफाइंड अयेल। এখানে বেশি তেল আমি দেব না, কারণ বেশি তেল দিলে তখন রুটিগুলোকে আর গোটানো যাবে না। এবার এইগুলোকে ভালোমতো মিক্স করে নেব, তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। এটার মধ্যে এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করছি। ময়দাটা মাখার সময় নরমাল টেম্পারেচারে জলই ব্যবহার করবেন, এর মধ্যে কোনো গরম জল ব্যবহার করার দরকার নেই। ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15-20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, এবার এই ময়দাটা আমার একদম রেডি। এর থেকে এবার আমি লেচিগুলো কেটে নেব। এইরকম ভাবে সব লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। এবার আমি লেচিগুলোকে বেলে নেব। এবার আমি একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব যে এগরোল কিভাবে বানাতে হয়। রুটিটা এরকম শাকা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আর এগ রোল তৈরির সময় কখনোই গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, তাহলে রুটিটাকে ওপর থেকে দেখে ভাজা হয়ে গেছে বলে মনে হলেও ভিতর থেকে এটি কাঁচা থেকে যাবে, যা শরীরের পক্ষে ক্ষতিকর। রুটিটা তৈরি হয়ে গেছে, এবার আমি একটা ডিমকে ভেঙে নেব। ব্যাটারটার মধ্যে আমি দেব সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন। প্যানটার মধ্যে আবারও আমি তেল দিচ্ছি, তবে খুবই সামান্য। এবারে ডিমটা এর মধ্যে দিয়ে দেব। ডিমের একদিকটা কাঁচা থাকতে থাকতে এই রুটিটা আমি এর মধ্যে চাপিয়ে দেব, তাহলে রুটিটা ডিমের সঙ্গে ভালোভাবে সেট হয়ে যাবে।
আমার রেডি। আমি এবারে এটাকে তুলে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখিয়ে দেব যে এই রোলগুলোকে কিভাবে মোড়াতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আমি মাখিয়ে নেব। এর মধ্যে আমি এবার দেব টমেটো সস। এবার এটাকে ফোল্ড করে দিতে হবে। একটা এগ রোল আমার তৈরি হয়ে গেছে, বাকি তিনটে এগ রোলও বানিয়ে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কত সহজেই বাড়িতে এগ রোল বানানো যায়। তো আর দেরি না করে আপনারাও এবার বাড়িতে বানিয়ে ফেলুন এই এগ রোল।